Assalamualaikum. Eid Mubarak. আজকে আমরা ডিস্ট্রিক্ট ওয়ানে যাব এটা হো চি মিনের ভিয়েতনামে তো ওখানে আমরা ঈদের নামাজ পড়ব তো এখন মেয়েরা পড়তে পারে নাকি আমি শিওর না যাওয়ার পরে দেখা যাবে ওকে সো লেটস গো হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি আসলে এটা আমাদের প্রথমবার ভিয়েতনামের মসজিদে ঈদের নামাজ পড়া কারণ এখানে বেশি একটা মুসলিম মানে মুসলমান লোক পাওয়া যায় না খুব কম তো আর এদেশে একটা ব্যাপার হয়েছে যে মোটর বাইক অনেক বেশি মানে একটা ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে তো স্কুটার থাকে সাত আটটার মতো এরা মোটর বাইক খুব বেশি ব্যবহার করে আর আমরা যেহেতু অ্যাড্রেসটা ঠিক মতো জানি না আমরা গুগল ম্যাপ থেকে দেখে দেখে তারপরে ওইখানে গেছিলাম আর আমি আর আমার ওয়াইফ আমরা প্রায় বাসাতেই নামাজ পড়ি কারণ দেখা যেতেছে যে মসজিদের রাস্তাটা একটু দূরে আমাদের বাসা থেকে তো ওই কারণে নামাজগুলো বাসাতেই পড়া লাগে তো দেখা যাক কী হয় তো আমরা এইমাত্র মসজিদে এসে পৌঁছলাম তো এদের পার্কিং সিস্টেমটা খুবই ভালো মানে খুব সসম্মানে পার্কিংয়ের প্লেসটা দেখা দিছে তো এটাতে আমার বউ খুব খুশি কারণ ভিয়েতনামে সবসময় টাকা দিয়ে পার্কিং করা লাগে আর দেখা যেতেছে ওরা একটা বেশি একটা কেয়ার করে না তো এখন আমার বউ তো মুসলমানদের অন্ধভক্ত মানে এদের ব্যবহার দেখে দেখা যেতেছে পার্কিংয়ে টাকা নেয় নেই আবার দেখা যেতেছে সার্ভ করে খুব সুন্দর করে কথা বলে খুব সুন্দর করে তো এখন ব্যাপারটা হয়েছে দেখা যেতেছে আমার বউ যত বললো বললো যে এদের ব্যবহার এত ভালো কী কারণে তাই আমি বললাম এরা যেহেতু মুসলমান তাই এরা এদের ব্যবহারটা খুবই ভালো হয় সব সব মুসলমানের ব্যবহার এরকমই হয় তাই এখন আমার বউ আমার একটা প্রশ্ন করছিল যে এরা তো মোটর বাইকের কোনো টোকেন দিল না নর্মালি আমরা যখন শপিং মলে পার্ক করি অথবা বাইরে পার্ক করি এদেশে যেহেতু মোটর বাইক খুব বেশি তো এদেশে দেখা যায় পার্কিংটা মানে সব জায়গাতেই পাওয়া যায় তো বললো যে টোকেন দিল না তো একজনের মোটর বাইক যদি আরেকজন নেওয়া যায় তা আমরা বুঝবো কীভাবে তা আমি বললাম এরা তো নামাজ পড়তে আসে এরা তো চুরি করতে আসে নাই তো এরকম একটা ব্যাপার তো এখানে আসার পরে একটা বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হলো উনি নাকি ভিয়েতনামে আছে আপনার দুই বছরের মতো তা আমি যেহেতু এখানে বিয়ে করছি তো আমি এখানে রেসিডেন্ট এক পর্যায়ে দেখা যেতেছে আমি চার বছর আছি তা এখন আমার বউ বলে যে স্কার্ফ পরায় দেওয়ার জন্য তা আমি আসলে এগুলো বেশি একটা পারদর্শী না কারণ কাজে ব্যস্ত থাকি আর এই দেখা যেতেছে মেয়েদের কাজ তো আমি করতেই পারি না রান্না বান্না করা খাবার দাবার অ্যারেঞ্জ করা ঘর পরিষ্কার করা এগুলো পারি কিন্তু মেয়েদের সাজসজ্জার ব্যাপারটা পারি না তো ওরা স্কার্ফ পরাইতে আমার খুব কষ্ট হয়ে গেছে কিন্তু এতে দেখা যেতেছে খুশি আর এই দেশে আমি একটা জিনিস দেখলাম যে মসজিদগুলা মালয়েশিয়ানরা পরিচালনা করে মানে দেখা যেতেছে ভিয়েতনামিজরা আছে কিন্তু ওদের ভাষা নাকি আমার বউ বললো যে ওদের ভাষা ও বুঝে না মানে একটু ডিফারেন্ট স্টাইলের ভাষা ভিয়েতনামের মধ্যেই আর বেশিরভাগ হয়েছে এখানে ইন্দোনেশিয়ান আর মালয়েশিয়ান তো মসজিদটাও সম্ভবত পরিচালনা করে মালয়েশিয়ানরা তো নামাজের নিয়মটাও একটু অন্যরকম লাগলো আমার কাছে যেমন আমরা ঈশ্বে সিজদায় দাঁড়াইলে আমরা যেহেতু তিনবার ই করি আল্লাহু আকবার বলি তো এখানে নয় বার না বারোবার করছে বুঝলাম না সবার কম বেশি একটু মিস্টেক হয়েছে তো এই নামাজটা দেখা যেতেছে আমরা এখানে বেশি যারা ছিল ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে আফগানিস্তানি ইরানের তারপরে ইজিপ্টের আবার কিছু আফ্রিকানও ছিল তো বাংলাদেশের হিউজ একটা গ্রুপ দেখলাম যেটা ভিয়েতনামে সচরাচর দেখা যায় না তো এইখানে যারা আমাদের বাংলাদেশি বাইরে আছে তো এখানে এরা এরা কমনই ইলিগ্যাল থাকে আমার যতটুকু জানা মতে তো এরা আসছে এই দুই তিন বছর আগে এখন ভিসাও এক্সটেন্ড করা যায় না বাচ্চা যেভাবে থাকতেছে তো কেউ বলে ফার্নিচারে রং স্প্রে কাজ করে কেউ বলে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে তা আমি জিজ্ঞাসা করলাম স্যালারি কত তো এরা বললো যে 50-60 হাজার টাকা তো ভিয়েতনামে 50-60 হাজার টাকা খারাপ না কিন্তু নর্মালি আমার আমি মান্থলি ইনকাম করি
আপনার 4.5 লাখ থেকে 5 লাখ টাকা, যেহেতু আমার নিজের একটা ইংলিশ সেন্টার আছে আর আমি যেহেতু এখানে ইংরেজি শেখাই, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সাথে ওদের স্যালারি খুব একটা ডিফারেন্ট। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর মজার ব্যাপার হয়েছে আমাদের বাংলাদেশে, যেমন আমরা ছবি তুলতে পারি না, ছবি তুলতে খুব সরম লাগে, আমরা মসজিদে একটা ছবি তোলার আগে 10 বার চিন্তা করি, কিন্তু এখানে যে জিনিসটা দেখলাম, নারী পুরুষ নামাজ পড়ে, হ্যাঁ মেয়েদের ব্যবস্থা আছে, তাই মেয়েরা অন্য রুমে পড়ে, মানে পাশের হাতের বাম পাশে ওরা ব্লক করে একটা রুমের মতো করছে, আর ছেলেদের জন্য একটা আলাদা, মানে ওই আমাদের নর্মালি যে মসজিদে হয় ওরকম করছে। তাই করার পরে যাক খুবই ভালো লাগলো, যেহেতু আমি এর আগে যতবার ঈদ করছি এখানে ওই আমার বউ আর আমি বাসাতেই করছি, তখন মনে একটু কষ্ট ছিল যে আসলে বাংলাদেশি নাই, বাচ্চা ফ্যামিলি নাই, ঈদের একটা আমেজ পাই না। এখন এই বছরে দেখলাম আবার করোনার সময় ছিল, তো এই কারণে আমরা করতে পারিনি। তো এইবার অনেক খোঁজ খবর নেওয়ার পরে আমি ফেসবুকে কয়েকটা মুসলমান গ্রুপে জয়েন করছি যারা হোচিমিন থাকে, তো ওদের কাছ থেকে যোগাযোগ করার পরে ওরা অ্যাড্রেসটা দিল, মসজিদের অ্যাড্রেস দিল। তো তখন খোঁজ নিয়ে দেখলাম যে এখানে আরও 2টা মসজিদ আছে, টোটাল 3টার মতো আছে। তো এগুলা বেশিরভাগ সবাই ওই মালয়েশিয়ানরাই মানে অ্যারেঞ্জ করে, নামাজের স্টাইলটাও ওই মালয়েশিয়ানদের মতোই হয়। তো এখন আমার বউ তো নামাজ পড়ছে, তাই এখন আমার বউ যখন নামাজ পড়ছে যে জিনিসটা হয়েছে, যে আমিও কল্পনা, আমি আমার ফোনের মধ্যে আমি দেখি কি যে আমার বউ নামাজ পড়তেছে, তো ওইটার ভিডিও। তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যে নামাজ পড়তেছো এইটার ভিডিও কে রেকর্ড করছে? তো এখন আমার বউ বললো যে নামাজের কাতারে শুধু আমি একাই দাঁড়াইছি, আর যারা মহিলারা যারা ছিল এরা তো সবাই সেলফি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেউই নামাজ পড়ে নাই? তো আমার বউ বললো যে কেউই নামাজ পড়ে নাই, ও একা পড়ছে, তো এরা ছবি করছে। মালয়েশিয়ান একটা মহিলা, ও ব্যাগটা যে তোর পাশে রাখছিল, তো মোবাইলটা তো আমরা তো ওই যে গিম্বল ব্যবহার করি, তো ওইটা নিয়ে মহিলা সম্ভবত দুষ্টামি করে মনে হয় ওর ভিডিওটা করছিল আর কি এরকম। তো আমি এখন বললাম ওরে যে আসলে এটা আমাদের দেশে আমাদের কালচারে দেখা যেতেছে যে আমাদের যে ধর্ম আছে ধর্ম তো এগুলো ঠিক না। হ্যাঁ, তো তখন ও বললো তা আমার তো দোষ নাই, দোষ তো মালয়েশিয়ানরা। তো যাই হোক, একটা জিনিস যেটা ভালো লাগলো যে যেহেতু আমি মুসলমান, ও যেহেতু বুদ্ধা ধর্মের, তো ওরে আমি কখনো মুসলমানের জন্য ফোর্স করি নাই, মানে আমি জাস্ট বলছি যে আমাকে বিয়ে করতে হলে মুসলমান হওয়া লাগবে, তো লা হওয়া পর্যন্তই, কিন্তু এরপরে আমি কখনো চাপ দিই নাই নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য। তো ও দেখা যাচ্ছে মন থেকে করে, তো এবার ইনশাল্লাহ ও সবগুলো রোজা রাখছে, আমার সাথে সাথে রোজাও রাখছে, ঈদও খুব দেখা যেতেছে, খুব এনজয় করছে। তো এই হয়েছে ওর ভিডিও, এটা দেখার পরে আমিও বোকা গেছি। তো ওর নামাজ একটু মিস্টেক হয়েছে, তো ওর আমি বলছিলাম যে তুমি তো পড়তে পারো না, তুমি মসজিদে কাউকে জিজ্ঞাসা করলে ওরাই তোমাকে গাইড করবে। তো এখনও মানে শরমে মনে হয় জিজ্ঞাসা করে নাই, হইতে পারে কোনো কারণে শরম পাইছে। আর ওনার পিছনে ওই যে দেখছেন সব মহিলাগুলা, এরা ঈদের নামাজ পড়তে আসছে কিন্তু ঈদের নামাজগুলো পড়ে নাই, তো কী কারণে পড়ে নাই এটা আমি বুঝতে পারিনি, কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আর কি। তো পরে আমি দেখলাম যে সবাই কম বেশি ভিডিও করতেছে, সবাই কম বেশি ছবি তুলতেছে। তা এখন মানে এখন আমি দেখলাম যে ওরা যেহেতু করতেছে, তাহলে আমি আমার বউ যেহেতু ইউটিউবে আমরা ভিডিওটা পোস্ট করবো, আর আমরা যেহেতু প্রফেশনাল না, আমরা আসলে ইউটিউবে ভিডিওগুলো করার টাকা ইনকাম করার এরকম কোনো উদ্দেশ্য নাই। আমার বউ মানে হইতে পারে এরকম মানুষ এটা দেখা দেখা ওই বাংলাদেশি কিছু কাপল ভিডিও ইউজুয়ালি পোস্ট করছিল, তো আমার বউ দেখছিল, তো আমার বউ আমাকে বলছিল যে তা আমরা কী কারণে করি না। তা আমি তখন বললাম যে আসলে কারো কপি করা ঠিক না, আর এগুলো আমার সাথে যায় না, কারণ আমি এক হয়েছে অভিনয় করতে পারি না, 2 নম্বর হয়েছে আমার কণ্ঠস্বর তত একটা ভালো না, আর 3 নম্বর হয়েছে যেহেতু আমরা 2 জন এখানে ওই ক্যামেরা মানে হ্যান্ডেল করার মতো বা যে কোনো কিছু করার মতো ঠিক মতো একটা পরিচালনা করার মতো লোকও নাই কি, তো ওই কারণে আমরা এগুলোতে আসলে যাই না। তো এখন ওই ওই মানে এগুলো নিয়ে খুব একটা এক্সাইটেড। তো যাই হোক, আমার কাছ থেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে যে ভিয়েতনামের মতো একটা দেশে যারা কোনো ধর্মই ফলো করে না, আর আপনার বেশিরভাগ হয়েছে বৌদ্ধ ধর্মের আর খ্রিস্টানের, খ্রিস্টানের বেশি একটা নাই কা, বৌদ্ধ ধর্মটা একটু বেশি, কিন্তু দেখা যাচ্ছে 30% কোনো ধর্মে বিলিভ করে না। তো এরকম একটা দেশে যে এই একটা শহরের মধ্যে 3টা মসজিদ আছে, তো এটা দেখেও খুব ভালো লাগলো। আর এক বেশি ভালো লাগছে যে এই যে এই যারা ইন্ডিয়ান পাকিস্তানি বা অন্য দেশের যারা আছে এরাও খুব আন্তরিক নামাজ পড়তে যখন আসছে। তো আমি এক বোতল পানি কিনতে গেছিলাম, তো এদের সাথে কমিউনিকেশন করাটা খুব একটা মানে কষ্টের ব্যাপার। তো এর আমি প্রাইস জিজ্ঞেস করছি দাম কত, তো এ বললো যে 18 ভিয়েতনাম ডং।
তাই আমি মনে করছি যে 18 ভিয়েতনাম ডং, কিন্তু যখন আমি ওরে এই 50 100 অথবা 100 টাকার নোটটা দিলাম, তো ও তখন আমারে ওই 92 টাকা ফেরত দিল। তখন আমি বুঝতে পারছি যে 18 মানে ও বুঝাতে চাইছে $8, সরি 8 ভিয়েতনাম ডং। তাই ভিয়েতনামে আপনার ইংলিশে কমিউনিকেট করা খুবই কষ্ট, মানে এত কষ্ট বলার বাহিরে যে বাহিরে এক বোতল পানি খাওয়াও পানি কিনাটা অনেক কষ্টের ব্যাপার, মানে এর ভাষাটা ইংলিশ বুঝে না, আবার আমি ভিয়েতনামের ভাষা বুঝি এই একটা ব্যাপার। তো এখন আমি ওই আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ওর নাম আতিক, ও ভিয়েতনামে অনেক বছর আছে, ওর সাথে আমার পরিচয় হয়েছিল 7 বছর আগে সম্ভবত হ্যানয়তে ভিয়েতনামের শহরে। তো তখন একটা নাইজেরিয়ান একটা ছেলে ছিল আহমেদ নাম, ও আমরা তখন ওইখানে লেকের পাড়ে সবসময় যাই, যাওয়ার পরে গেট টুগেদার করি, সব ফরেনার থাকে, তো ওইখানে ওর সাথে পরিচয় ছিল। তো ও বললো যে আমরা ওই ইন্ডিয়ার একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর আমরা সবাই একসাথে লাঞ্চ করি। তে এটাই আমার প্রথম বার ভিয়েতনামে এটা সেলিব্রেট করা। তে রেস্টুরেন্টের মালিকও ইন্ডিয়ান, তো ওই লোকটাও সবাই মুসলমান, এখানে হিন্দু খুব কম আসে, আসে মানে বেশি একটা আসে না, আমি একজনকে দেখছিলাম। তো এই যে এই লোকটা সম্ভবত রেস্টুরেন্টের মালিক, আর ওই আমার যে ফ্রেন্ড আছে ও এই যে চশমা পরা যে ছেলেটা আছে গাঢ় গ্রিন কালারে, এর নাম হচ্ছে আতিক। তো এর সাথেই আসছি, তো আসার পরে এদের ব্যবহারও খুব ভালো লাগলো, মানে এরা খুব সুন্দর করে সার্ভ করে। তো এরা আমাকে সেমাই দিছিল, মানে আমাদের সবাইকে সেমাই দিছিল। তো সেমাইটা যখন দেখছি মানে আমার খুব দেশের কথা অনেক বেশি একটা মনে পড়ছে, যেহেতু এগুলা এখানে আমি 4 বছর আছি, 2 বছরের মতো, আমি 2 বছর আগে গেছিলাম, করোনার আগে বাংলাদেশে গেছিলাম, তো 2 বছর মতো হয়েছে, তো আমি এখনও সময় টামায় এগুলো চোখেই দেখি নাই। তো ওই যে ওই একটা ছেলে, ও হইছে বাংলাদেশি, আতিকের পাশে সামনে যেটা আছে ও বাংলাদেশি। তো পরে আমরা একসাথে বৈশা স্পেশাল বিরিয়ানি বলছিস্ট স্পেশাল বিরিয়ানি, তারপরে আপনার সেমাই। তো আমার যে বউ আছে, ভিয়েতনামের বউ আছে, ও সেমাইটা খুব পছন্দ করছে, মানে এত তারিফ করছে এটা বলার মতো। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে যাক ভালোই লাগলো, পরে আমরা বাসায় ট্যাক করছিলাম। হ্যাঁ, তো এখানে সবাই মুসলমান, মনে হয় ভিয়েতনামের যে মেয়েটা আছে ও সম্ভবত অন্য ধর্মের। তো যাই হোক, এখানে মানে ওদের রেস্টুরেন্টের মানে সার্ভিসটা খুবই ভালো, মানে এত ভালো বলার মতো না, ওরা খুব সুন্দর করে সার্ভ করে, ওদের ব্যবহার আচরণও খুবই ভালো। বিশেষ করে আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হয়েছি, আমার ওই যে রোদ্রের কারণে মোটরবাইকের সিটগুলো বা মোটরবাইকটা গরম হয়ে গেছিলো, তো ওরা আবার পানি দিয়ে স্প্রে করে এইভাবে করে দিয়েছিলো যে যাই হোক। তো এরকম একটা ব্যাপার, তো দেখেন। আর যদি ভুল কিছু বলে থাকি, হতে পারে আমার কথা অনেক ভুল হইতে পারে, যেহেতু আমি এখানে একটু লং টাইমে আসি, তো সবসময় এখানে ইংলিশে স্পিকিং করি, ওই কারণে দেখা যেতেছে বাংলা বেশ একটা বলা পড়ে না, যেহেতু আমি আমার বাংলাদেশে যে ফ্যামিলি আছে ওদের সাথে খুব কম যোগাযোগ করি, বেশি একটা যোগাযোগ করি না, দেখা যায় মাসে 2-3 বার কথা বলা পড়ে, তো বেশি একটাও কথা বলি না, ওই কারণে বাংলাটাও বেশি একটা বলা পড়ে না। আর আসলে যেহেতু আমি প্রফেশনাল না, আমি বাচ্চা আমার বউ আমরা প্রফেশনাল না, যেহেতু এটা শখের বসে দুষ্টামি করা, যেহেতু আমার বউ একটু ফোর্স করছে ওই কারণে ইউটিউবিং করা এরকম কিছু, তাই মানে আমি নিজেও জানি না যে আমি কী বলবো। তো যদি কোনো ভুল হয় তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই জায়গায় আমাদের কারণে একটা ভিয়েতনামিজ ওই ক্যান আছে না, ট্রাস্টের মধ্যে ফেলাইছে, ফেলাইতে পারে নাই, মানে একটু গ্যাদারিং বেশি আছে, নিচে পড়ছে, চাপা দিলাম, আমি হাত নিয়ে এটা ভিতরে ফেলাইলাম। এই যে কাজটা আমি করছি, এই কাজটা করলে মানুষে বলে যে না এই লোকটা খুব ভালো মানুষ, আর আপনাদের চোখে মনে হয় কি যে তো ফকির, নিজের তো ময়লা টোকা। এরা হচ্ছে কি জানেন, এরা প্রেসিডেন্ট, এরা মানে ছোটোখাটো কাজ করতে রাজি না, শিখতে রাজি না, এদের জন্য তো কি আপনার বাংলাদেশেও তো মনে করেন কলেজ ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্টের কিছু ই থাকে, মানে কি বলে যে কিছু সংগঠন অ্যাসোসিয়েশন, কিছু অ্যাসোসিয়েশন থাকে না ভাই, আমরা যখন পড়াশোনা করছি থাকে না।
এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক সেমাই, যেটা খাওয়ার পরে আমার বউ খুব একটা ভালো একটা রিভিউ দিছিল, মানে ওর কাছে এত ভালো লাগছে শেষে আমারটা ওরে দিয়ে দিছি, মানে আমি নিজেও খাই নাই, কারণ ও বলছে যেটা খুব ওর কাছে ভালো লাগছে। তো এখন এখানে এই সেমাইগুলো কিনতে পাওয়া যায় না, তবে এখানে একটা দোকান আছে, সব দেশের খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান খাবার বা যেসব দেশের খাবার পাওয়া যায়। তো যাক, ভালো লাগলো যে ও কাছে সময়টা ভালো লাগছে, আর ও ইজিলি বাংলাদেশের খাবারই খায় আমার সাথে, ও ওদের দেশের খাবার খুব কম খায়। তো এই হচ্ছে মজার বিষয়। আর এটা হয়েছে সেই স্পেশাল বিরিয়ানি, বাট এটা চিকেন বিরিয়ানি, যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওরা তো গরু মাংস খায় না, খাসি মাংস পাওয়া যায়, যে যাক ওরা চিকেন দিয়ে করছে। তো বিরিয়ানিটা ওভারঅল ভালোই ছিল, খারাপ না, খেতে ভালোই লাগছে। তো আমরা আবার একটা মাটনও নিয়েছিলাম, মাটন কারি নিয়েছিলাম, তো খাওয়ার পরে বাসায় ব্যাক করছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আর দেখি আমরা ভিডিও কিছু বানাতে পারি নাকি। তো সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।